আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। কোনো প্রকার কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে, সপ্তম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে আমরা আজকে চমৎকার একটি জিনিস উপস্থাপন করব, যেটা আমাদের বার্ষিক পরীক্ষাতে রয়েছে, সেটা হলো বাক্য। আসো, এই বাক্যটা শুধু বার্ষিক পরীক্ষাতেই নয়, এ তোমাদের অষ্টম শ্রেণীতেও এটি চমৎকারভাবে তোমাদের কাজে লাগবে, বাক্য। তাহলে এই পাঠ শেষে আমরা বাক্য কি, সার্থক বাক্যের কয়েকটি গুণ থাকা দরকার, তারপরে বাক্যের প্রধান অংশ কয়েকটি, বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ এবং বাক্য গঠনের নিয়ম আমরা জানতে পারবো। যদিও আজকের আমার ক্লাসটা একটু বেশি বড় হয়ে যাবে, আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে দেখো, প্রথমেই লেখা রয়েছে যে শম্পা বই পড়ছে আর রাকিব ফুটবল খেলে। আমরা দুটো বাক্য পেলাম এবং এইখানে আরও কিছু বাক্য পাচ্ছি যে মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। এটা আসলে ভালো বাক্য হয় না, মাছেরা কখনো আকাশে উড়ে বেড়ায় না, পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, এটা সঠিক বাক্য। তাহলে দেখো আমরা বাক্য কি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এভাবে শিখেছিলাম ছোটবেলায় আরও, যে পরপর কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন একটি বাক্য আমরা লিখেছি, পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। তাহলে এটা একটা বাক্য গেল। তাহলে আমরা বাক্য বুঝতে পারলাম যে বাক্য হচ্ছে পাশাপাশি কয়েকটি শব্দ যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাকে আমরা বাক্য বলি। আর বাক্যের প্রধান অংশ হচ্ছে দুইটা, যেটা তোমরা ইংলিশে, আসলে বাংলায় বরং তোমরা এগুলো কম জানো, ইংলিশে ছোটবেলা থেকেই তোমরা এটা জেনেছ যে একটা সেন্টেন্সের দুইটা অংশ, একটা সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে প্রেডিকেট হচ্ছে বিধেয়। বাক্যের যে অংশে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। যেমন আমরা যদি বলি রহিম ভাত খায়, তা রহিম হচ্ছে সাবজেক্ট এবং ভাত খায় এটা হচ্ছে মানে বিধেয় বা বিধেয়, আর সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য। তাহলে রূপক স্কুলে যায়, রূপক হচ্ছে উদ্দেশ্য এবং স্কুলে যায় হচ্ছে বিধেয়। উদ্দেশ্যের সম্প্রসারণ অর্থাৎ রাকিবের ভাই এসেছে, আর বিধেয়ের সম্প্রসারণ রূপক ভালো জামগুলো খেয়ে ফেলেছে, অর্থাৎ রূপক ভালো জামগুলো খেয়ে ফেলেছে, অর্থাৎ এটা বিধেয়র আমরা বুঝতে পেরেছি সম্প্রসারণ। এখন আমরা বুঝতে পারলাম যে একটা আছে যে বাক্য কাকে বলে এবং বাক্যের অংশ কয়টি, এটা আমরা বুঝতে পারলাম। আমি ওইটা নিয়ে মোটেই সময় নষ্ট করলাম না, কারণ ওটা তোমরা আগে থেকে জানো। এখন দেখো একটু, এটাও যে তোমরা জানো নয় তা জানো না তা নয়, তবে হ্যাঁ এটা একটু তোমাদের জন্য নতুন যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকতে হবে। যেমন ধরো আমরা প্রথম একটি লিখেছি, তমা একটি ড্যাশ, তাহলে তমা একটি পুতুল বানাতে চাই। তমা একটি বলে যদি আমি এখানে রেখে দেই তাহলে কিন্তু এটা একটি ইনকমপ্লিট সেন্টেন্স, তার মানে দেয়ার ইজ সামথিং টু সে, এর পরেও কিছু বলার আছে এবং সেটা আমাদের শোনার জন্য আমাদের মনটা উৎসুক। এবারে তাহলে এটা একটা ভালো সেন্টেন্স না, যখন আমি বলবো তমা একটি পুতুল বানাতে চাই তখন কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেল। তাহলে দেখো তমা একটি, এটা বলার পরে আমাদের আরও কিছু বলার আছে, অর্থাৎ আকাঙ্ক্ষা থেকে যাই, সেই জন্যে এই যে তমা একটি এটা বললে এই যোগ্যতাটা যখন কমপ্লিট হবে তখন আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে, তখন ওইটা একটা পুরোপুরি সেন্টেন্স হবে। চাও মতো কবিতা ফুলের কি লিখতে তুমি, তার মানে কি তুমি কি ফুলের মতো কবিতা লিখতে চাও। দেখো আমরা পর পর তুমি কি ফুলের মতো কবিতা লিখতে চাও, ওখানে যে কয়েকটা শব্দ আছে, চাও মতো তুমি কবিতা ফুলের কি লিখতে তুমি, এখানেও কিন্তু সেম শব্দগুলো রয়েছে, কিন্তু শব্দগুলোকে সুন্দরভাবে সাজানো নয় বলে এটা কিন্তু একটা পরিপূর্ণভাবে সেন্টেন্স নয়। এই জন্যে এটা সুন্দরভাবে সাজানো নয়, যদি সুন্দরভাবে সাজাতো থাকতো তাহলে আসত্তি কমপ্লিট থাকতো, সেটা নাই। আর মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে না, কখনো মাছগুলো উড়ে, এটা একটা সেন্টেন্স হয়েছে কিন্তু যে মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু এটার মধ্যে যে কথাগুলো বলা হচ্ছে তার কিন্তু সঠিক কথা নয়। সেজন্য আমরা যদি বলতাম যে পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, এটা দিয়ে কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে বা হলো, সেই কারণে এটা আমার যোগ্যতাপূর্ণ হলো। তাহলে একটা সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হবে, একটা হলো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা পরিপূর্ণ হতে হবে, ওখানে আসক্তি থাকতে হবে অর্থাৎ সুন্দরভাবে সাজানো থাকতে হবে, এবং যোগ্যতা হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে তার সঙ্গে অর্থের একটা মিল থাকতে হবে। যেমন আমি গিয়ে দেখলাম ড্যাশ, তারপরে আমি গিয়ে কি দেখলাম, আমি গিয়ে দেখলাম সে ভাত খাচ্ছে, অর্থাৎ আমি বাড়ি গিয়ে দেখলাম তারা চলে গেছে, তার মানে কি
এখানে একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে। সেই জন্য বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদের পদ শোনার যে ইচ্ছা তাই হলো আকাঙ্ক্ষা। অর্থাৎ একটা বাক্যকে পরিপূর্ণভাবে শোনার জন্য একটা পদ বা দুইটা পদ শোনার পরে তারও যে নতুন পদ শোনার যে আকাঙ্ক্ষা সেটা হলো আকাঙ্ক্ষা। তো এই শোনার আকাঙ্ক্ষা যদি ফুলফিল হয়ে যায় তখনই সেটা একটা সার্থক বাক্য হতে পারে। তাহলে দেখো এখানে গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয়। বাহ, গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে কখনো বন্যা হয় না, এটা কখনো হতে পারে না। তাহলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যা, এটা সত্য। তাহলে ওইটা কিন্তু একটা বাক্য যদি আমি ধরি তাহলে সে তো বাক্যের গঠনগত দিক থেকে বাক্যটা ঠিক আছে, কিন্তু এর অর্থগত দিক থেকে বাক্যটা ঠিক নেই। কারণ গ্রীষ্মকালে প্রখর রোদে কখনো বন্যা হতে পারে না, সেই জন্য এটার যোগ্যতার অভাব আছে। বাক্যের মধ্যকার পদসমের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। অর্থাৎ বাক্যে যা বলছে এবং তার ভাবগত অর্থ যদি মিলে যায় তাহলে সেটা যোগ্যতাপূর্ণ হয়। ছুটিতে ঢাকায় তারা পুজোই যাবেন, তারা পুজোর ছুটিতে ঢাকায় যাবেন, অর্থাৎ আসত্তি, এটা হলো আসক্তি রয়েছে আর এটা আসক্তি নয়। তারা পুজোর ছুটিতে ঢাকায় যাবেন, অর্থাৎ এটা যদি পরিপূর্ণভাবে যেখানে যেরকম করে সুন্দর করে সাজানোর কথা যদি সেটা সাজানো থাকে তাহলে এখানে আমাদের মনে করে নিতে হবে যে আসক্তিটা নাই, আসক্তি নয় কিন্তু বাবা, আসলে আসক্তি এটা ভুল হয়েছে। বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিশিষ্ট করার নাম হচ্ছে আসক্তি। অর্থাৎ বাক্যগুলোকে তুমি সুন্দরভাবে সাজাতে হবে। এইবারে আমরা চমৎকার একটি জিনিস শিখব যেটা তোমার ইন্টারমিডিয়েট জীবন পর্যন্ত এটা কাজে লাগবে, যে গঠন অনুসারে অথবা গঠনগত দিক থেকে আমরা বাক্যকে তিনটি ভাগে ভাগ করতে পারি, সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, আর হচ্ছে একটা যৌগিক বাক্য। কিন্তু আমি জানি তোমরা যারা বর্তমানে ক্লাস সেভেনে পড়ছো তোমরা হয়তো বা ইংলিশের দিক থেকে এই সেন্টেন্সটাকে মানে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স বা স্ট্রাকচার এই গঠন অনুযায়ী কত প্রকার এটা মনে হয় তোমরা অনেক আগে থেকেই জানো। সেটা কীরকম? সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, একটা সিম্পল সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স, একটা হচ্ছে একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। অর্থাৎ সিম্পল হচ্ছে সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য হচ্ছে কমপ্লেক্স, এবং যৌগিক হচ্ছে কম্পাউন্ড। এখন সরল বাক্য আমি ইংরেজিতে দেখেছি ছেলে মেয়েরা ইংরেজিতে ভালো বোঝে সিম্পল সেন্টেন্সটা কী, অর্থাৎ তোমরা ক্লজ পড়েছো বাক্যের অংশ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ যেখানে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ক্রিয়া থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সেটা দিয়ে একটা সরল বাক্য হয়। তদ্রূপ একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র মানে ক্রিয়া দিয়ে যে বাক্যগুলো হয়ে যাবে সেটা হলো একটা সিম্পল বা সরল বাক্য, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, আর জটিল বা কমপ্লেক্স। তার মানে আমরা দেখো এইগুলো একটু না জানলে হয় না। আমি যদি বলি ছেলেটি স্কুলে যায়, এটা একটা সরল বাক্য, ছেলেটি স্কুলে যায়। কিন্তু আমরা যদি বলি ছেলেটি স্কুলে গিয়ে পড়াশোনা করে, তাহলে আমি যদি বলি ছেলেটি স্কুলে গিয়ে, এইটা দিয়ে কিন্তু মনের ভাব পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি, কিন্তু সে কি করে, সে লেখাপড়া করে, এটা কিন্তু একটা মনের ভাব পূর্ণ হয়েছে। তাহলে ওই সেন্টেন্সটার মধ্যে কি আছে, একটা ইনকমপ্লিট ক্লজ আছে আর একটা কমপ্লিট আছে। তার মানে কি বোঝা গেল বাবারা, যেখানে একটা কমপ্লিট মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ হবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, তখনই সেটা সিম্পল সেন্টেন্স। আর যখনই একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ যেটা দিয়ে মনের ভাব প্রকাশ পাবে না এরকম একটা থাকবে, আর একটা দিয়ে মনের ভাব প্রকাশ পাবে এরকম একটা থাকবে, তখন সেটা হবে জটিল বা মিশ্র বাক্য। আর যৌগিক বাক্য যে একাধিক মনের বাক্য প্রকাশ, আমি স্কুলে যাই এবং আমি পড়াশোনা করি, তার মানে দেখো দুটো বাক্য যে আমি স্কুলে যাই এবং পড়াশোনা করি, তাহলে আমি স্কুলে যাই এবং পড়াশোনা করি, এখানে কিন্তু দুটো বাক্য আমি স্কুলে যাই এটা দিয়েও কিন্তু মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে, এবং আমি পড়াশোনা করি, এবং দরকার নেই আমি পড়াশোনা করি এটা দিয়েও কিন্তু মনের ভাব প্রকাশ পেয়েছে। কিন্তু আমি যখন এবং শব্দটি এনে দুটো শব্দকে সংক্ষেপ করে দিচ্ছি কি, যে আমি স্কুলে গিয়ে পড়াশোনা করি, তাহলে একাধিক সরল বাক্য, অর্থাৎ যেটা সরল বাক্য, এরকম সরল বাক্য যদি ও এবং কিন্তু ইত্যাদি দ্বারা যুক্ত হয় সেটাকে আমরা বলি যৌগিক বাক্য। তাহলে আমি বিশ্বাস করি তোমরা হয়তোবা বুঝতে পেরেছ, সরল বাক্য হবে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর তোমার যেটা জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স সেটা হবে একটা প্রিন্সিপাল, একটা হবে তোমার সাবঅর্ডিনেট, আর সরল যৌগিক বাক্যের মধ্যে দুইটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ যার মাধ্যমে মনের ভাব প্রকাশ পেয়ে যাবে।
যেমন সূর্য ওঠে, এটা একটা সরল বাক্য। তাহলে সূর্য উঠিয়া আমাদের আলো দেয়, এটা কিন্তু একটা জটিল বাক্য। সূর্য ওঠে এবং আমাদের আলো দেয়, এটা কিন্তু যৌগিক বাক্য। তাহলে দেখো, সূর্য ওঠে, এটা একটা সূর্য একটা সাবজেক্ট এবং ওঠে একটা ক্রিয়া আছে। আর আমি সূর্য উঠিয়া আমাদের আলো দেয়, সূর্য উঠিয়া আমাদের আলো দেয় মানে কি? সূর্য উঠিয়া বলে যদি আমি শেষ করি, না, সূর্য উঠিয়া দ্যার ইজ সামথিং টু সে, এরপরে কিন্তু আরও কিছু বলার আছে, কারণ এটাতে মনের ভাব প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এটা জটিল বাক্য। সূর্য উঠিয়া এইটুক বললেও কিন্তু আবার হবে না, কোনো জটিল বাক্য হবে না এটা। সূর্য উঠিয়া আমাদের আলো দেয়, হ্যাঁ, ওই দেখো সূর্য উঠিয়া, এটা হচ্ছে একটা ইনকমপ্লিট ক্লজ ছিল, সাবঅর্ডিনেট ক্লজ, একা একা বসতে পারে না, কিন্তু আমাদের আলো দেয় এটা কিন্তু একা একা বসতে পারে। এটা হচ্ছে যে একটা পরিপূর্ণভাবে সরল বাক্য, অর্থাৎ একটা সরল বাক্যের সঙ্গে যখন আর একটা, মানে যেটা সরল নয় এরকম একটা বাক্য যুক্ত হয়, তখন সেটা হচ্ছে যে কমপ্লেক্স বা জটিল বাক্য হয়। আর একাধিক সরল বাক্য যখন ও, আর এবং, কিন্তু, অথবা, নতুবা ইত্যাদি তাদের যুক্ত হয়, তখন সেগুলোকে বলি আমরা যৌগিক বাক্য। তাহলে দেখো, ফুল ফুটেছে, ফুল ফুটেছে সরল বাক্য, ছেলেরা খেলা করে, ছেলেরা খেলা করে, এটাও সরল বাক্য। অর্থাৎ একটি মাত্র কর্তা থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে যে বাক্যে একটি মাত্র কর্তা আর একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যে পরিশ্রম করে সে সুখ লাভ করে। তাহলে দেখো, আমরা যদি এভাবে বলি, যে পরিশ্রম করে সে সুখ লাভ করে, অথবা যিনি সৎ পথে চলেন তিনি সুখী হন, তাহলে তিনি সুখী হন আর সে সুখ লাভ করে, এটা কিন্তু পরিপূর্ণভাবে একটা সরল সেন্টেন্স। সে সুখ লাভ করে আর তিনি সুখী হন, সরল বাক্য। কিন্তু এর সাথে যখন আর একটা দেখো, সরল নয়, যে পরিশ্রম করে, আমি যদি পরেরটুকু বাদ দিয়ে দিই, যে পরিশ্রম করে বলি, তাহলে কিন্তু এটা দ্বারা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাবে না। আমি যদি শুধু এইটুকু বলি যে পরিশ্রম করে, না, এটা দ্বারা এটা যদি বলে শেষ করে দিই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সে সুখ লাভ করে, সে সুখ লাভ করে, ওকে, এটা কিন্তু একটা সরল বাক্য। যিনি সৎ পথে চলেন, এটা দ্বারাও কিন্তু মনের ভাব পরিপূর্ণভাবে কমপ্লিট হল। যিনি সৎপথে করলেন কি, তার কি, হ্যাঁ, আমরা যদি এইটুকু বাদ দিই, কিন্তু আমরা যদি শুধু এইটুকু লিখি তিনি সুখী হন, ব্যাস, এটা কিন্তু তিনি সুখী, এইটুকুই কিন্তু একটা মানে পরিপূর্ণভাবে কমপ্লিট বাক্য। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যখন একটা সরল বাক্যের সঙ্গে একটা মানে সরল বাক্য নয়, অর্থাৎ যেটা দিয়ে মানে একটা অসমাপিকা ক্রিয়া যাকে বলে, অসমাপিকা, এখানে একটা সরল বাক্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট থাকবে বা কর্তা থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে, অর্থাৎ যার মাধ্যমে বনের বক্তব্য শেষ হয়ে যাবে। কিন্তু দেখো, যে পরিশ্রম করে, এটা অসমাপিকা বক্তব্য, অর্থাৎ এখানে মনের ভাব প্রকার পরিপূর্ণভাবে শেষ হচ্ছে না। তাহলে কিন্তু সে সুখ লাভ করে, এইটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া এখানে রয়েছে। তাহলে একটা সমাপিকা একটা অসমাপিকা এরকম করে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য তৈরি হয়। যে পরিশ্রম করে সে সুখ লাভ করে, আগের মতো করে, যে পরিশ্রম করে, অর্থাৎ আমরা বুঝি যে পরিশ্রম করে, এটা দ্বারা কিন্তু মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পেল না, সেই কারণে আর এটা দ্বারা প্রকাশ পাবে, এটা দ্বারা পেল না, এটা দ্বারা প্রকাশ পেল, সেই জন্যে এটা হচ্ছে যে জটিল বাক্য, দুঃখিত। যিনি সৎপথে চলেন তিনি সুখী হন, জটিল বাক্য বা মিশ্র বাক্য। এখন আশ্রিত বাক্য, মানে আমি যেটা বলি এটা হচ্ছে আশ্রিত বাক্য, অর্থাৎ যে অন্যের উপর আশ্রয় করে তোমার চলে আর কি, সেটা আমরা ওই যে বললাম যে তোমরা ইংরেজিতে ভালো জানো সাবঅর্ডিনেট ক্লজ বলে, নিজে নিজে বক্তব্য উপস্থাপন করতে পারে না, অন্যের উপর আশ্রয় করে, সেজন্য বাংলায় সে তাদেরকে বলে আশ্রিত বাক্য। আর তিনি সুখী হন, প্রধান খণ্ড বাক্য বা প্রিন্সিপাল ক্লজ, ওইটা দ্বারা পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ পেয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি বাবারা, যে বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকে এবং একাধিক বাক্যকে প্রধান বাক্যের ওপর নির্ভরশীল দেখা যায় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। কি বললাম কথাটা বলো, যে বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকবে আর একটা একাধিক বাক্যকে প্রধান বাক্যের উপর নির্ভরশীল দেখা যায়, মানে এই বাক্যটা হচ্ছে এই বাক্যের উপরে নির্ভরশীল, যে যিনি সৎ পথে চলেন, মানে এর কোনো অর্থ নেই, এটা বললে তখন এর একটা অর্থ হবে, সেটা এটার উপরে মুখাপেক্ষী বলে, এই জন্য এটাকে আমরা আশ্রিত বাক্য বলি, যে অন্যের উপর আশ্রয় করে চলে বলে। তো আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছ, তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন, এটা নিরপেক্ষ বাক্য। আর হিমেল নিয়মিত পড়াশোনা করে তাই সে প্রথম হয়, এটা যৌগিক বাক্য। দেখো কি বলছে কথাটা, তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন, তিনি অর্থশালী, এটাও একটা পরিপূর্ণ বাক্য, এই যে তিনি অর্থশালী, এটা কিন্তু পরিপূর্ণ একটা বাক্য, অর্থাৎ প্রধান ক্লজ বা প্রধান বাক্য যেটা রয়েছে প্রিন্সিপাল ক্লজ। তিনি শিক্ষিত নন,
এটা কিন্তু দুটো তিনি বলে একটা কিন্তু দিয়ে একটা তিনিকে সরিয়ে দেওয়া হয়েছে। তা দুটো বাক্য মিলে এই যে আমি বলেছি ও আর কিন্তু ইত্যাদি দ্বারা যুক্ত হয়েছে বলে এটাকে আমরা যৌগিক বাক্য বা নিরপেক্ষ বাক্য বলে। হিমেল নিয়মিত পড়াশোনা করে তাই সে প্রথম হয়, এটা যৌগিক বাক্য। ও এবং কিন্তু অথবা অথচ কিংবা বরং তথাপি সুতরাং অতএব যেহেতু যেন ইত্যাদি ইত্যাদি অব্যয় দ্বারা এগুলো যুক্ত থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য মিলিত হয়ে একটি যখন অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা যৌগিক বাক্য বলি। তাহলে যৌগিক বাক্য আমরা বাক্য গঠনের নিয়ম, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ বা পদ সাজানোর সুনির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মটি হলো পদ সংস্থাপন রীতি বা পদক্রম। তাই ভাই দুই আমরা যাই ঢাকা বা আমরা দুই ভাই ঢাকা যাই, দেখো একই শব্দগুলো রয়েছে কিন্তু আমরা দুই ভাই ঢাকা যাই বললে এটা একটা বাক্য সাজানো হলো, মানে ইচ্ছা মতো খালি আমরা এক জায়গা দিলেই সেটা বাক্য গঠন হয়ে যাবে না। বাক্যে সবচেয়ে প্রচলিত পদবিন্যাস হচ্ছে কর্তা প্রথমে, তারপর মাঝে কর্ম এবং শেষে হলো ক্রিয়া। যেমন আমি বই পড়ি, যদিও ইংলিশের বেলায় একটু ভিন্ন আছে, তা আমরাও আলোচনায় যাব না, আমাদের বাংলা নিয়ে আমরা আলোচনায়। যেমন আমি বই পড়ি, প্রথমেই সাবজেক্ট, তারপরে কর্ম, বা তোমরা কর্ম ইতিমধ্যে শিখেছো যাতে ইংলিশ যেটাকে ইংলিশে বলে অবজেক্ট, আর ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে। যেমন ধরো রহিম দ্রুত হাঁটছে, দ্রুত রহিম হাঁটছে এটা ভালো হবে না কথাটা, রহিম দ্রুত হাঁটছে, ওই ক্রিয়া বিশেষণটা যাবে ক্রিয়ার আগে। এটা হলো আমরা বাক্য গঠনের নিয়মের মধ্যে পাচ্ছি। এরপর আসো বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে। যেমন মানুষ নীরবে বই পড়ছে, সব সময় সময়বাচক বা স্থানবাচক পদ কর্মের আগে বসে। যেমন আমি রবিবার ঢাকা যাব, আমি স্থানের আগে সময় বসবে। নাবোধক অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে, যেমন আমি খাইনি। প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে, যেমন আপনি কি চান। বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে, যেমন ছেলেটি বুদ্ধিমান। বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধ পদ বিশেষ্যের পরেও বসে, যেমন প্রাণ তার খুব শক্ত। তবে মনে রাখতে হবে এই পদবিন্যাস বক্তার মনোভাব বলার ধারা স্টাইল ও পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করে। তাহলে আমরা কি শিখলাম, বাক্য কি বা বাক্য কাকে বলে এটা আমরা শিখলাম, বাক্যের প্রধান অংশ শিখলাম, সার্থক বাক্যের কয়টি গুণ থাকে এবং সেগুলো কি কি সেটাও শিখলাম, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগগুলো আমরা শিখলাম এবং বাক্য গঠনের নিয়মকালামও আমরা শিখলাম। তাহলে জটিল বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য, ক্রিয়া বিশেষণ কোথায় বসে ক্রিয়ার আগে, আর বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবেশিত করার নাম হচ্ছে আসক্তি, আর বাক্যের যে অংশে যার সম্পর্কে কিছু বলা হয় তাই হচ্ছে যার সময় সেটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা উচিত সেটাও তোমরা পারবে, এটা সুন্দর করে নিজেরা কমপ্লিট করবে। তাহলে আমি বিশ্বাস করি তোমরা, আমার মনে হয় এটাকে ভালোভাবেই বুঝতে পারার কথা। তারপরে প্রয়োজনে কোথাও যদি কোনো প্রবলেম মনে করো আমাকে জানাবে। আমি তোমাদেরকে একটু অনুরোধ করব, সময়ের কাজ সময়ে করবা, আর বয়ঃসন্ধিকালে যে কোনো সমস্যা হলেই মা বাবার সাথে পরামর্শ করবে। এই কারণে যে পৃথিবীতে বাবা মায়ের চেয়ে ঘনিষ্ঠ বন্ধু আর কেউ কিন্তু নেই, যদিও আমরা এটা অনেক ক্ষেত্রে ভুল বুঝে থাকি। আমরা বাবা মায়ের সাথে শেয়ার করতে চাই না, লজ্জা পাই, কিন্তু না, বাবা মাকে বলতে হবে, যা কিছু ঘটবে বাবা মাকে বলতে হবে। দেখবা বাবা মা তোমার একেবারে আপন বন্ধু, মানে কীরকম তার উপরে ভালোবাসা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নেই। তা যাই হোক, আমি আশা করছি যে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে, তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে ফোনে যোগাযোগ করে আমার কাছ থেকে জেনে নেবে। তা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ।